প্রাচীন জোরবাংলা মন্দির অবহেলায় অযত্নের প্রায় ধ্বংসের পথে, আমরা হয়তো দেখতে পারতেছি কিন্তু আমাদের প্রজন্মের যারা তারা কিন্তু আর দেখতে পারবে না। এখনই যদি সংস্কার কাজ করা না হয় আস্তে আস্তে প্রায় ধ্বংসের পথে চলে যাবে। মাগুরা জেলার মোহাম্মদপুর থেকে প্রায় 36 কিলোমিটার দক্ষিণে নবগঙ্গার তীরে অবস্থিত রায়গ্রাম নড়াইল লোহাগাড়া। আর এই গ্রামেই মোহাম্মদপুরের ভূষণ রাজার সীতারামের অনুকরণে জোরবাংলা মন্দির নির্মাণ হয়েছে। সীতারামের প্রধান সেনাপতি ছিলেন মেনাহাতি। মেনাহাতির কনিষ্ঠ ভ্রাতা রামশঙ্কর রায়গ্রামে 1724 খ্রিস্টাব্দে 1646 শতাব্দীতে 1131 বঙ্গাব্দে রামশঙ্কর কর্তৃক একটি সুন্দর জোরবাংলা মন্দির নির্মাণ করেন। মন্দিরের সাথেই নারায়ণ গৃহ স্থাপনা করেন এবং পাশে একটি শিব মন্দিরও নির্মাণ করেন। জোরবাংলা মন্দিরটি দুটি দোচালা ঘরের পাকা ছাদের সংযোগ নির্মাণ করেছিলেন। মন্দিরটি বড়ই সুন্দর ছিল। এটি রাজা সীতারাম কর্তৃক নির্মিত মন্দিরের অনুরূপ। মন্দিরের সামনের দিকে 3টি প্রবেশপথ ছিল যা আজ বিলুপ্তর পথে। রাজা সীতারাম বিভিন্ন জেলায় তার পুরাকীর্তি স্থাপনা করেছেন, তা আমি আস্তে আস্তে আপনাদেরকে সবই দেখাবো। এরপরে যাব মধুখালীতে।